হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মূলত আমি হচ্ছে আমার ল্যাপটপের হার্ড ডিস্কটা আমার পিসিতে ইনস্টল করব। তো এই হচ্ছে আমার ল্যাপটপ, এটা এইচপি কোম্পানির একটা ল্যাপটপ। তো এই ল্যাপটপের মধ্যে যে হার্ড ডিস্কটা আছে সেটার মধ্যে আমার অনেক প্রয়োজনীয় ফাইল আছে। তো এই ফাইলগুলো আমার এখন প্রয়োজন, যে কারণে আমি এই ল্যাপটপটা থেকে হার্ড ডিস্কটা খুলে এই পিসিতে ইনস্টল করব। প্রথমেই আমাকে ল্যাপটপটা খুলে হচ্ছে এই হার্ড ডিস্কটা বের করতে হবে। তো চলুন এই প্রসেসটা শুরু করি। ওকে, তো আমি এখন ল্যাপটপটা খুলব। তো এর জন্য আমার কাছে একটা টুলস আছে, টুল বক্স। এখানে অনেক অনেক টাইপের স্ক্রু আছে। তো এরকম একটি টুল বক্স আপনারা বাসায় রাখতে পারেন, অনেক সময় অনেক প্রয়োজনে লাগে। তো চলুন এই টুল বক্সের মাধ্যমে এখন আমি এই ল্যাপটপটা খুলব। ওকে, তো আমার এখন ল্যাপটপটা খোলা শেষ। এখন হচ্ছে এই হচ্ছে আমার এখানে হার্ড ডিস্কটা। তো এই হার্ড ডিস্কটা এখন আমাকে খুলতে হবে। ওকে, তো আমি হার্ড ডিস্কটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই হার্ড ডিস্কটা হচ্ছে কি আমি ইনস্টল করব আমার পিসিতে। তো চলুন ইনস্টল করে ফেলি। আচ্ছা, তো এখন আমাকে পিসিটা শাট ডাউন করে পিসির লাইনগুলো খুলে ফেলতে হবে। তো চলুন আমি শাট ডাউন করে খুলে ফেলি লাইনগুলো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পিসিটাকে এখানে নিয়ে আসলাম অ্যান্ড এখন এটাকে খুলতে হবে। তো তার পাশে হচ্ছে সেই হার্ড ডিস্কটা যেটা আমি একটু আগে ল্যাপটপ থেকে নিয়েছি। এটা হচ্ছে তোশিবার একটা হার্ড ডিস্ক, ফোকাসে প্রবলেম আছে। এই যে তোশিবার PCL 200, হ্যাঁ, 1 TB হার্ড ডিস্ক। এটা একটা ল্যাপটপ হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটাকে এখন আমি এই পিসিতে ইনস্টল করব। তো প্রথমে ডিস্কটাকে খুলতে হবে। তো আমি সাউন্ড ক্লাসটা খুলে ফেলছি। তো এখানে কিন্তু আমার অলরেডি একটা হার্ড ডিস্ক ইনস্টল করা আছে, এটা হচ্ছে 2 TB একটা হার্ড ডিস্ক। অ্যান্ড আমি চাচ্ছি যে এই পোর্শনে আরেকটা হার্ড ডিস্ক আমি ইনস্টল করব। ডাস্ট ফিল্টার গুলো আমি খুলে ফেললাম। তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের SATA পোর্ট। হ্যাঁ, এই পোর্টেই হচ্ছে আমার হার্ড ডিস্কটা ইনস্টল হবে। তো আমি যদি পিছনে চলে যাই, এখানে দেখেন এই যে আমাকে কিন্তু SATA কেবলগুলো দিয়ে দিয়েছে লাইনগুলো। হ্যাঁ, তো এই লাইনগুলোতে হচ্ছে দেখুন আপনারা এরকম দেখতে, এই লাইনগুলোতে হচ্ছে আমার হার্ড ডিস্কটা ইনস্টল করতে হবে। তো আমি প্রথমে হার্ড ডিস্কটা নিচ্ছি ল্যাপটপের, এই হার্ড ডিস্কটাকে আমি ইনস্টল করব এখানে। তার আগে আমি একটু বলে নিই, এরকম একটি কেবল কিন্তু আপনাদের লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে SATA কেবল।
এই কেবলগুলোর মাধ্যমে আপনার মাদারবোর্ডে হচ্ছে আপনার ইনপুটটা যাবে। তো এরকম দেখতে কেবলগুলো কিন্তু আপনাদের লাগবে। দুঃখিত ফ্রেন্ডস, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আসলে একটা ব্রেক নিতে হলো। তো ভাবলাম যে ইলেকট্রিসিটি কখন না কখন আসে, তাই চিন্তা করলাম যে ভিডিওটা করেই ফেলি এই অবস্থাতেই। তো প্রথমে আমাকে যেটি করতে হবে, এই যে এটা হচ্ছে আমার হার্ড ডিস্কটা, হ্যাঁ, আর এটা হচ্ছে সাটা কেবল, ঠিক আছে, এটা হচ্ছে সাটা কেবল। তো প্রথমে আমাকে এই হার্ড ডিস্কটা হচ্ছে এই সাটা কেবল ইনস্টল করতে হবে। তো দেখুন কীভাবে ইনস্টল করছি, এই পার্টটা নিয়ে, পোর্শনটা নিয়ে, জাস্ট এই মাঝখানেরটা, হ্যাঁ, মাঝখানেরটা ইনস্টল করে দিলাম, তাহলে কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড তারপর আমাদের পিসিতে অলরেডি একটা পোর্শন আছে, যে পোর্শনে হচ্ছে আমাদের হার্ড ডিস্কগুলো ইনস্টল করতে হয়, তো এই পোর্শনটা আমাকে খুলতে হবে। তো আমার কাছে দেখুন এই একটা অস্ত্র আছে, এই একটা জিনিস, এই অস্ত্র দিয়ে এখন আমি এটা খুলব। প্রথমে হচ্ছে ঘুরিয়ে নিই, এখানে দেখুন চারটা স্ক্রু আছে, হ্যাঁ, এই চারটা স্ক্রু খুলতে হবে। দেখছেন আমি কিন্তু এই স্লটটা খুলে নিয়েছি এবং এটার মধ্যে কিন্তু ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইনস্টল করে ফেললাম, হ্যাঁ। তো দেখুন এই যে এখানে দুটো স্ক্রু দিয়ে আমি আর কি আটকে নিয়েছি হার্ড ডিস্কটা। এখন আমাকে এইখান থেকে একটা নিতে হবে, এটাকে জাস্ট আমরা হচ্ছে এই যে এখানে দেখুন আমাদের পাওয়ার কেবলটা আছে, এই পাওয়ার কেবল থেকে জাস্ট এই যে এখানে একটা ইনপুট আমাদের দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনপুট দাও কমপ্লিট, আমি পাওয়ার কেবলটাকে ইনপুট দিয়েছি এবং সাটা কেবলটাকে এখানে ইনপুট দিয়েছি, হ্যাঁ। তো এখন আমি এটাকে জায়গা মতো প্লেস করে দেবো। ওকে, তো আমি হার্ড ডিস্কটাকে জায়গা মতো প্লেস করে দিলাম স্লটটাকে, হ্যাঁ, এখানে চারটা স্ক্রু দিয়ে আমি আবার আটকে দিলাম। অ্যান্ড এখন আমি যেটা করব, আমার যে সাটা কেবলটা আছে, হ্যাঁ, যে এখানে সাটা কেবলটা, এটাকে আমি ঘুরিয়ে সামনের দিকে নিয়ে যাব, সামনের দিকে মাদারবোর্ডে আমি কানেক্ট করে দেব। এখান থেকে ধরে নিয়ে জাস্ট সামনের দিকে এটা চালান করে দেব, সামনের দিকে চলে গেল। এখন আমি চলে যাবো হচ্ছে ফ্রন্ট সাইডে। চলে আসলাম, ঠিক আছে। তো আমাদের হার্ড ডিস্কের যে প্লেসমেন্টটা ছিল এটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কটা, এই যে এখানে দুইটা হার্ড ডিস্ক আছে, একটা হচ্ছে 1 TB-র আর একটা হচ্ছে 2 TB-র, একটা হচ্ছে 2 TB আর একটা হচ্ছে
1 TB। হ্যাঁ, তো আমি কি করেছি, আমি এই সাটা কেবলটা, হ্যাঁ সাটা কেবলটা এখানে আটকে দিয়েছি। এই যে সাটা কেবল, এটা হচ্ছে যে এখানে চলে গেছে মাদার বোর্ডে, অ্যান্ড তারপরে হচ্ছে পাওয়ার কেবলটা হার্ড ডিস্কে ইনস্টল করে দিয়েছি। তারপর আমি একটু সামনে চলে আসি, সামনে আসার পর এই যে হচ্ছে আমার সাটা কেবলটা, এই যে এটা, এই সাটা কেবলটাকে আমাকে এই যে সাটা পোর্টে ইনস্টল করে দিতে হবে। এই যে এখানে হচ্ছে সাটা পোর্ট, তো এই পোর্টে আমি এখন জাস্ট ইনস্টল করে দিব। ওকে, ইনস্টল করে দিয়েছি, এখন মোটামুটি কাজ শেষ। এখন আমাদের জাস্ট পিসিটা অন করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার হার্ড ডিস্কটা কিন্তু এখানে সাপোর্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ম্যানেজে যাই, ম্যানেজে যাওয়ার পর আমি যদি একটু দেখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আমার 1 TB-র একটা হার্ড ডিস্ক অ্যান্ড 2 TB-র একটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 1 TB-টা অ্যান্ড এটা হচ্ছে 2 TB-টা। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।